আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ। চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তাকক্ষে আমি আপনাদের সাথে আছি মিসবাহ জামাল। প্রথমে আজকের খবরের শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ইউকে বিএনপির বিক্ষোভ। চৌধুরী মইনুদ্দিনকে ফেরত পাঠাতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ, এমপিদের একাত্মতা প্রকাশ। নভেম্বরের মতো অনুষ্ঠিত হয়েছে কারি শিল্পের অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। শুনছিলেন খবরের প্রধান প্রধান শিরোনামগুলো, এবারে আজকের খবরের বিস্তারিত সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ব্যতীত বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে দেশের সাথে সমন্বয় রেখে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত বক্তারা এ সময় বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। একদলীয় নির্বাচন পরিচালনার লক্ষ্যে বর্তমান সরকার তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বলে দাবি করে বক্তারা তা স্থগিত করার আহ্বান জানান।